প্রথম রাউন্ডের গণনা শেষেই ঠিক হয়ে যায় দেশের 15তম রাষ্ট্রপতি কে হতে চলেছেন। দেখা যায় প্রথম রাউন্ডের শেষেই 70% বেশি ভোট পেয়ে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহার থেকে কয়েক যোজন এগিয়ে বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনের শুরুতেই সাংসদদের ভোট গোনা হয়। দেখা যায় এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন 540টি ভোট আর বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা 208টি। তখনই শুরু হয়ে যায় উৎসব। ওড়িশায় দ্রৌপদীর গ্রাম রৈরাংপুরে তখন উচ্ছ্বাসে ফেটে পড়ছে। ঘরের মেয়ে, দেশের রাষ্ট্রপতি, তাই মাদুরে দ্রেমদ্রেম তালে আর নাচের ছন্দে চলছে সেলিব্রেশন। একই ছবি দেখা যায় ওড়িশার পাহাড়পুরে। সেখানে রয়েছে SLS মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুল। প্রয়াত দুই ছেলে ও স্বামীর স্মৃতির উদ্দেশ্যে এই স্কুল তৈরি করেছিলেন দ্রৌপদী মুর্মু। সেই স্কুল চত্বরেই আজ উৎসবের মেজাজ। খোলা হয়েছে কমিউনিটি কিচেন, চলছে রান্না, কেউ যেন ফিরে না যায়। ওড়িশা থেকে দিল্লি, দেশে এই প্রথম আদিবাসী ঘরের মেয়ে হচ্ছেন রাষ্ট্রপতি, তাই নাচের ছন্দে পা মেলান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। তিনি বলেন, এই প্রথম দেশে আক্ষরিক অর্থে গণতন্ত্রের মহিমা ফুটে উঠছে, একটা ইতিহাস তৈরি হচ্ছে। আজ সন্ধ্যায় বিদায়ী রাষ্ট্রপতির জন্য দিল্লির অশোকা হোটেলে ফেয়ারওয়েল ভোজের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকছেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বহু নেতা নেত্রী। তবে রাষ্ট্রপতি ভোটে এবার একটাই জিনিস দেখার, বিরোধী জোটের ভোটে কতটা থাবা বসালেন দ্রৌপদী মুর্মু। মাধ্যম ব্যুরো রিপোর্ট।